نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি সর্ব অবস্থায় সর্বদাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা বান্দাদেরকে আল্লাহ তাআলা চান আর বান্দা তার কাছে সবসময় দোয়া করুক এজন্য কিছু বিশেষ মুহূর্ত সময় দিয়ে দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলা বলতেছেন উদুউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ তাআলা চাইতাছেন যে বান্দারা আল্লাহ তাআলার কাছে চাক আল্লাহ তাআলা তাদের বান্দাদের ডাকে সাড়া দেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত আছেন এজন্য আমরা বেশি বেশি সর্ব অবস্থায় যে যেখানেই থাকি যেভাবেই থাকি আমাদের প্রত্যেকটি প্রয়োজন নিয়ে প্রত্যেকটি হাজত নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইব দোয়া করব কারণ হাদিস আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাই যে নাকি আল্লাহ তাআলার কাছে চায় না দোয়া করে না আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইব দোয়া করব তো সেই বিশেষ মুহূর্তগুলো কখন কখন দোয়া কবুল হয় সর্বাবস্থায় দোয়া কবুল হয় সবসময় দোয়া কবুল হয় তারপরে বিশেষ কিছু মুহূর্ত আছে সেই বিশেষ মুহূর্তগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ সেই সময়গুলো হলো ফজর নামাজের পরে ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এবং শেষ রাতে আমরা জানি শেষ রাতে সুবহ সাদেকের পূর্বে তাহাজ্জুদের সময় ওই সময় দোয়া কবুল হয় সফর অবস্থায় আর সেই সফরটা যেন যদি হয় আল্লাহ তাআলার রাস্তায় দিনের রাস্তায় তাহলে ওই অবস্থায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন রমজান মাসের দিন রাত্রে সর্ব অবস্থায় সবসময় দোয়া কবুল হয় তারপর বিশেষ মুহূর্ত ইফতারের পূর্বে দোয়া কবুল হয় এমনিভাবে যখন নাকি কোনো নেক কাজ করা হয় এই নেক কাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন জুমার রাতে দোয়া কবুল হয় আরাফার দিনে দোয়া কবুল হয় এমনিভাবে জুমার দিন একটি অংশ আসর নামাজের পর থেকে আগের পূর্ব পর্যন্ত এ সময় দোয়া কবুল হয় দুই খুতবার মধ্যবর্তী স্থান সময় ইমাম সাহেব যখন খুতবা দেন দুই খুতবার মাঝে যে বসেন ওই সময় দোয়া কবুল হয় এবং শবে কদরের রাত্রে দোয়া কবুল হয় আমরা সর্বাবস্থায় দোয়া করব বিশেষ করে এই সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে বেশি কান্নাকাটি করব আল্লাহ তাআলার কাছে আমরা চাইব আমাদের প্রত্যেকটি প্রয়োজন নিয়ে হাজত নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইব আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক আমরা যেন বিষয়ে দোয়া করতে পারি আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক দান করুক এ বলে আমি শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন